শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ ইসমাইল চৌধুরী, পিতা মৃত মোহাম্মদ ইউনুস চৌধুরী, মা আজিজুন্নেসা চৌধুরানী, উলানিয়া উপজেলা মেহেন্দিগঞ্জ জেলা বরিশাল। যুদ্ধের আগে আমি উলান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং উলানিয়া কর্ণেশন থেকেই SSC পরীক্ষা দিয়েছি। 71 পরীক্ষার্থী 72 পরীক্ষা দিয়েছি। 70-এর এই অঞ্চলে নির্বাচিত MP কে ছিলেন? মহিউদ্দিন সাহেব MP ছিলেন এবং ইসলাম মঞ্জু মূল দায়িত্বে ছিলেন। উনি সভাপতিও ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য ছিলেন। আমাদের গ্রুপের আগেই যারা উলানিয়া তারা ভারতে রওনা দেয়। আমি এবং আমার এক বন্ধু, ও এখন ঢাকাতে আছে এবং ডাক্তারি করে, ওর নাম বাচ্চা, দুইজন মিলে ভারতে রওনা দেয়। আমরা দুইজন কচুয়া হয়ে, কচুয়ার থেকে আমাদের অলুন বিলুন বলদা, এই বলদা হয়ে যাওয়ার পরেই দুই পক্ষ গোলাগুলি শুরু হয়, ভারত থেকে গুলি আসে। গুলি আসার পরে দুই দিন অবস্থান করার পরে আমি ভারতে ঢুকতে পারি, বাড়িতে অবস্থান করি। সেই ভদ্রলোকের দুইজন ছেলে ছিল, তারাও ভারতে চলে গেছে। তো আমরা যেতে না পারাতে আমি আবার বরিশাল ফিরে আসি। বরিশাল ফিরে আসার পরে পাক আর্মি এবং স্থানীয় পুলিশ বাহিনী আমাকে গ্রেপ্তার করে। আমার বিরুদ্ধে কেস হয়েছে, আমার আব্বা গেছে, সে আমি জামিনে 17 দিন পর মুক্তি লাভ করি। আমি 17 দিন কারা নির্যাতন ভোগ করি বরিশালে। কারা নির্যাতন পরে আমি উলানিয়াতে চলে আসি। মামলা শেষ হয়নি, আমি জামিনে চলে আসছি। জামিনে আসার পরে তখন উলানিয়াতে এসে মজিরুন শানু নামে একটা টিম ছিল, যারা ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে, তাদের সাথে আমার সাক্ষাৎ হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে আমি সেই দলে যোগদান করি। আমি মূলত মুজিবুর রহমান শানুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের নিজস্ব ব্যক্তিগত রাইফেল ছিল, লাইসেন্স করা উইনচেস্টার, সুতরাং আগে থেকেই আমি আমার রাইফেল চালানোর প্রশিক্ষণ ছিল। পরবর্তী পর্যায়ে আমার আর্মস ছিল SMG, যেটা আমার কমান্ডার মুজিবুর রহমান শানু আমাকে ট্রেনিং দেন এবং তারা মেহেন্দিগঞ্জ থানা অপারেশন করে। মেহেন্দিগঞ্জ থানা অপারেশন করার পরে যখন সারেন্ডার করে তখন অতর্কিতে তার বুকে গুলি চালান তারা। তখন আমাদের সহযোগী যারা ছিলেন তারা তাকে সেইপে নিয়ে আসেন। উনি এসে, আমি এখন যেই বাড়িতে থাকি ওই ট্রুপসরা সেই বাড়িতে এসে অবস্থান নেয়। সেখান থেকে আমরা আবু মিয়ার একটা বিল্ডিং আছে, সেখানে আমরা তাদেরকে স্থান দিই। এরপরে তাদেরকে নিয়ে আমরা চরপ্রশনের উদ্দেশ্যে যাত্রা করি। উলানিয়া থেকে যখন আমরা লঞ্চ দিয়ে চরপ্রশনের উদ্দেশ্যে রওনা দেই,
অধিমধ্যে একটি খাল দিয়ে আমরা তখন যাচ্ছি। তো কয়েকজন লোক এসে বলল যে ভাই আর্মিরা কিন্তু গ্রামে ঢুকছে, ওরা গ্রাম পোড়াচ্ছে। তখন আমাদের কমান্ডার চারজন লোককে দিলেন, সেখানে আমি অন্তর্ভুক্ত ছিলাম না, চারজন লোককে দিলেন, একজন আর্মি পার্সন আর তিনজন আমাদের সিভিল। চারজনকে বলে আপনারা চারজন যান, আপনি তাদেরকে আক্রমণ করেন। ওরা যে দিনের বেলা গোলাগুলি করাতে ওরা একটা এলএমজি ফেলে ওরা ওদের মধ্যে চলে যায় আর্মিরা। আমরা আমাদের লঞ্চ স্টার্ট দিয়ে আমরা চরপেশনের কাছাকাছি টুনিহাট নামক একটা জায়গা, চরপেশন থেকে অনেক দূরে টুনিহাট নামক একটি জায়গা, সেখানে একটি স্কুলে আমরা আশ্রয় নিই। তখন স্থানীয় বড় ভাই সিদ্দিক কমান্ডার, তখন তারা ওই এলাকায় কাজ করত। তো তারা এসে আমাদেরকে বলল যে ঠিক আছে আপনারা আসছেন, ভালো হয়েছে, আপনারা থাকেন, সকালে আমরা নাস্তা খাওয়াবো। তো ঠিক আছে, তো আমার নাস্তা সকালে কমপ্লিট হয়ে গেছে। বাই দিস টাইম একটা ছেলে আপনার সাইকেল নিয়ে খুব দ্রুত আমাদেরকে এসে বললো যে আর্মিরা আপনাদেরকে ঘেরাও করার প্রস্তুতি নিয়ে আসছে। তখন কমান্ডার বললো, কমান্ডারের মেন দিনের থানা অপারেশন করে গুলি খাওয়া অবস্থা, উনি গুলি হওয়ার পরে আমাদের বাড়িতেই ছিলেন কয়েকদিন, তারপরে আবু মিয়ার বাড়িতে স্থান নেন। তো কমান্ডার বললো চারজন চারজন করে আপনারা দাঁড়িয়ে যান এবং পজিশন নেন। তখন স্থানীয় পুরুষ এবং মহিলারা গর্ত করে মাজাবন্ত গর্ত করে গর্ত করে আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দেন। এই বলতে বলতে 15-20 মিনিটের মাথায় আর্মিরা আসতেছে। তখন আমরা আর্মি দেখে সাথে সাথে সেখানে ফায়ার স্টার্ট করি। ভোলায় যিনি মুক্তিযোদ্ধার কমান্ড ছিলেন, উল্লানিয়া যারা অবস্থান করছেন তাদের ভাই, তারা আবার আমার কমান্ডে ছিলেন। উনি করলেন কি, রাস্তার পাশে একটা মোটা রেন্টি গাছ, এই রেন্টি গাছের পাশে উনি অবস্থান নিলেন, পজিশন নিলেন। আমরা গুলি করতে করতে এক পর্যায়ে সকাল থেকে আমরা গুলি স্টার্ট করি, প্রায় বিকাল পর্যন্ত যুদ্ধ চলে। দুপুরের এক পর্যায়ে আমি তখন পিছনে স্কুলে জালনা ছিল, জালনা দিয়ে তখন জাম দিয়ে স্কুলের মধ্যে ঢুকি, ঢুকে আমি বাঁদিকে চলে যাই। সেখানে একটা পুকুর ছিল, পুকুরের পাশে জংলা কাটা, আমার হাতে ছিল এসএমজি, এসএমজি আমাকে এসএমজি দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমি গুলি করতেছি। তো এরপরে দেখলাম না এখন সব ঠান্ডা, গুলিগুলো এখন আর নেই, বিকাল হয়ে গেছে। আমি দুই রানের মাঝখানে আমস রেখে আমি শুয়ে পড়লাম। আমার এই গলা মানে পিছনে কাটা কাটা বসে এই অবস্থায় করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যা হয়েছে এসে তখন বের হইলাম, বেরে এখন আমাদের লোকজন খোঁজ করতেছি। খোঁজ করতে করতে মাঠে এসে দেখি যে তিনটা লাশ পড়ে আছে। একজনের নাম সুভাষ, উনি ভারত থেকে আসছেন। আরেকজনের নাম ফজলু, উনি রংপুর থেকে আসছেন, রংপুরের ফজলু। আরেকজন এই যেখানে বসে কথা বলতেছি তার পার্শ্ববর্তী ইউনিয়ন কোটায়ার চাঁদপুর, কাশেম এবং আরেকটা ভাই, দুইজন দুইজন ছিল, একজন শহীদ হয়েছে, আরেকজন এখন ঢাকাতে অবস্থান করছে। আরেকজন হইল ভোলার যেই রতন চৌধুরী ছিল কমান্ডার, তার ভাই, ওনার লাশ আমরা পাইলাম না। না পাওয়ার পরে আমরা বললাম যে এই ভদ্রলোক হিন্দু, তাকে সেভাবে সৎকার করবেন, আর এই তিনজন মুসলমান, তারা সেভাবে সৎকার করবেন। আমরা বের হয়ে একজন আরেকজনকে খোঁজ করলাম, খোঁজ করে একটা বাড়িতে অবস্থান নিলাম। নেওয়ার পর আবার লঞ্চ যোগে আমরা চরপেশন উদ্দেশ্যে যাত্রা করলাম। সেখানে যে একটা হিন্দুর বাড়ি পাইছি, 5টা ঘর, ওখানে আমরা নিজেদের অবস্থান তৈরি করলাম। এর ওখানেই আমরা স্থায়ীভাবে বেশ কিছুদিন ওখানে ছিলাম। পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হয়, আমরা ভোলো হয়ে তারপরে আবার উলানিয়াতে আমরা চলে আসি। বাই দিস টাইম আমরা মুক্তিযোদ্ধা থাকার কারণে আমার বাড়িঘর পাখানাদার বাহিনী রাজাকার আলবদ তারা জ্বালিয়ে দেয়। একই সাথে মরহুম আমিলক চৌধুরী যিনি ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন, তার ভাইয়ের ছেলে মারুক চৌধুরী তাকেও গুলি করে হত্যা করে। আমরা যেহেতু গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আন্দোলন করি, আন্দোলন কিছুটা সফল হলেও পুরোপুরি আমরা এখনও বাস্তবায়ন করতে পারিনি। সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিচ্ছে, আমরা তার সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি অদূর ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো। প্রজন্মের উদ্দেশ্যে এটুকুই আমার বলা, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছেন জননেত্রী
যা বাস্তবায়ন করতে চাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নকে, সেটি যেন নতুন প্রজন্ম উদ্যোগী হয়ে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতার ভূমিকা পালন করে, এই আশাবাদ ব্যক্ত আমি করছি। এই এই বাড়ি মরহুম এসাক চৌধুরীর, ওনার ছেলে শের বাংলাকে ফজলুলের মেয়ে বড় মেয়ে রহিসা বেগমকে বিয়ে করছেন, শের বাংলা এই বাড়িতে আসছেন। যুক্তফ্রন্টের নির্বাচনের সময় বঙ্গবন্ধু স্বয়ং এই বাড়িতে আসছেন, ভাষা হিসাব আসছেন, শহীদ শরৎ হিসাব আসছেন। একত্রে এই বাড়ি রাজাকারে পড়াইয়া দেয় সব সব কিছু মেসাকার। একত্রে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় সে সময় রাজাকার আল বদররা এই বাজার পুড়িয়ে দেয়, ইউনুস চৌধুরীর বাড়ি পোড়ায়। তখন জেলা গভর্নর ছিল আমিলক চৌধুরী, তার ভাইয়ের ছেলে মারুক চৌধুরীকে গুলি করে হত্যা করে। এই পুরো ঘটনা নারকীয়ভাবে স্থানীয় রাজাকাররা মন্নান ডাক্তারের নেতৃত্বে এই সব কিছুই করা হয়, এই বাজারকে পুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে তারা আস্তে আস্তে এই বাজার আবার নতুন করে সংস্কার করে। মূলত পুরো বাজারটাই পুরানো অবস্থায় ছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।